প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে তো সানডে আর সকাল থেকে আমার সবকিছু কাজ করা কমপ্লিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30, এখন আমার খাওয়া হয়নি, জাস্ট পুজো শেষ হলো। পুজো দেওয়ার পর আজকে অনেকগুলোই পুজো আছে প্রপার, কারণ আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মহাপ্রভু নেত্র উৎসব হবে, ঠাকুরের চক্ষুদান হবে, কারণ স্নান করার পর একটা নিয়ম আছে করা। কালকে আমার ঘরে তো জগন্নাথ দেবের নবযৌবন দর্শন আছে এবং শ্রী মন্দিরে তো আছে, তোমাদেরকে সব কিছুই বলবো যা যা আমি খবর পাই সেগুলো। যাই হোক, সকালে ঘরের সব কাজ কমপ্লিট করলাম, এখন আমরা ভিডিওটা স্টার্ট করি। 2:30 বেজে গেছে, সারাদিন রাত অব্দি দেখাবো। এখন আমার পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হলো, এই যে আমার ঠাকুরের জায়গা, আর মহাপ্রভু ঢাকাই আছে অলরেডি। আর রান্নাবান্নাও শেষ, তোমাদেরকে দেখাবো এবার কী রান্নাবান্না হয়েছে দেখাবো, করে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে কাজী দিদি আসবে, এসে বাসনটা মাজবে, ঘর দ্বার আবার পরিষ্কার করবে। তাই জন্য আর সন্ধ্যেবেলা আমার আবার এই কাজটা আছে, মহাপ্রভু চক্ষুদান করতে হবে। সেই জন্য চলো তোমাকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আজকে আগে চলো লাইটটা জ্বালিয়ে নিই আগে। ভাত আছে, আমরা লেবু আছে, আর করেছি হচ্ছে মুসুরির ডাল, এই যে আর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আমাদের আলু পটল ভাজা আছে, আর এখানে ডিম আছে, ডিমটা ছাড়াবো ব্যাস। এই যে ব্যাস, এগুলো হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে তোমার এখন খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পাশে তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তখন খাবো। আর খুব ঘুম পাচ্ছে, সেই সকালবেলা ভোর 6:30 ঘুম থেকে উঠেছি, খুব ঘুম পাচ্ছে। একটুখানি গড়াগড়ি করবো, তারপরে সন্ধ্যা দেবো, দিয়ে সন্ধ্যাবেলা মহাপ্রভু মানে নৃত্য উৎসব করা আছে, চক্ষুদান করা আছে। সেই জন্য এই আর কি, সব কিছু করা তো পসিবল হয় না বাড়িতে, কিন্তু শ্রীমন্দির শ্রীমন্দিরই হয়, আর ঘরটা ঘরই হয়, যতটা সম্ভব ততটা আমার প্রভুর জন্য করি আর কি, তো চেষ্টা করি করার জন্য। আর সকাল থেকে আজকে আকাশ একদম পুরো মেঘলা দেখে নাও, এক ফোঁটাও বৃষ্টি নেই, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এই দেখো, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, আর এই গাছগুলো অনেকগুলো মারা গেছে, আর কিছু বেঁচে আছে। আর দেখো তুলসী গাছটা না উপরে মরে গেছিলো, আর নিচের দিক দিয়ে আবার পাতা বেরোচ্ছে। এই দেখো আকাশ পুরো মেঘলা দেখা যাক, বলছে তো 21 তারিখ থেকে বৃষ্টি হবে, যাই না কি হবে এবার। এই দেখো, যাই হোক চলো লাঞ্চটা কমপ্লিট করি আগে, আর তোমরা খাওয়া দাওয়া করে নাও। দুবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার আসার পরে দিদি ভাই চলে আসলাম, দিদি চা করছিল আমার জন্য, তোমাদেরকে দেখাতে পারছে। আর দিদি তো দুধ চা খায়, আমি তো অচা খাই, তাও দুধ চা আজকে খেলাম বিকালবেলা। আর দেখো এটা কি তেল চিটে পড়ে গেছে, এটাকে ভালো করে মাজতে হবে, ঘষতে হবে, তাহলেই উঠবে। একদম চিটচিট করছে, অনেকটা পয়সা দিদি করেছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি দিদির এই নতুন এসির কভারটা, যেটা দিদি অর্ডার দিয়েছিলো, একটা আমাকে দিয়েছে, সেটা তোমাদের কালকে আমি কালকের ব্লগে দেখাবো সেটা পড়িয়ে। তো যাই হোক, তারপরে ওটা তো হয়ে গেলে ভালো লাগে দেখতে বেশ। তারপর দিদি চা করে দিল, এখন চা খাচ্ছি বিস্কিট দিয়ে, আর তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি। তারপরে বাড়িতে গিয়ে আবার একটু বেরোনো আছে, তোমাদেরকে একটু পরে সেগুলো সব জানাচ্ছি। তো এখন ঘর থেকে আবার বাইরে বেরোলাম, ঘর থেকে বাইরে বেরোলাম আবার, এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো রাজ এসেছিলো ভিডিও দেওয়ার জন্য, বেসিক্যালি অনেক রাত হয়ে গেছে, 9টা প্রায় এখন 2 বাজে। তো এখন মায়ের ওই চোখের ডাক্তার একটা খোঁজ পেলাম, কাজী দিদি বললো অনেক দেরি করে কাজী দিদি এসছে, আছে তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে বলবো। তো সেই জন্য এখন মানে যে যাওয়ার মানে বেরিয়েছি, চোখের ডাক্তারটা বললো ভালো, রেফারেন্স দিল দাদা ডাক্তারের পাশে, তোরা খোঁজ নিতে যাচ্ছে আনন্দপুরে। বৃষ্টিও পড়ছে, হ্যাঁ বৃষ্টিও পড়ছে, জানি না বুঝতে কতটা পারছো, ক্যামেরা ধরা পড়ছে আইফোনের মধ্যে, বুঝতে পারছি না। তো সেই জন্য আর তোমাদের সেই রোহিত বলে একটা ফ্রেন্ড দেখেছিলাম না, ও আজকে iPhone 13 Pro Max কিনেছে, তো ওটা হয়তো পরশু নাগাদ আমাকে দেখাতে আসবে বলছিল, তো ওটা তোমার শেয়ার করবো। যাই হোক ভালোই হলো বন্ধুদের মধ্যে, আমার তো কেনার এখনও ক্ষমতা হলো না, একটা কিনে তো এক এক সবাই কিনছে, তো ওর কাছে অনেক বাইকও সবই আছে। তো যাই হোক চলো ডাক্তারখানাটা যাই, দেখি খোঁজ পাই না কি, কারণ আমি যাই না ঠিকানাটা, আমাকে অ্যাড্রেস বলে দিল, তো যাই খোঁজ নিতে, তোমার সাথে সবটাই শেয়ার করছি, সঙ্গে থেকে স্কিপ না করে দেখো। তো ওই আনন্দপুরেতে এসেছিলাম, চশমার দোকানটা তো খুব বললে, চশমার দোকানের পাশেই হচ্ছে মানে গ্যাসের অফিস হবে চশমার দোকান, তার পাশেই হচ্ছে বসে হচ্ছে ওই তোমার হচ্ছে ইয়েটা ওই চোখের ডক্টরটা বসে। তো যাই হোক, তো চোখের ডাক্তার এখানে এই সোজা এই দোকানটা আছে সামনে বন্ধ, তো ওটা তো পেলাম না, কালকে আসতে হবে। আর এখানে দেখো অলরেডি রথের মেলা হচ্ছে, তো গেট হয়ে গেছে আমার বাড়ির সামনে, আর মেলাটা আছে তো আসবো। আগেবারে তো মানে 3 দিনই বৃষ্টি হয়েছে পুরো মেলাতে, তো এই অলরেডি হয়ে গেছে গেট, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মেলাতে একদিন আসবো, সেদিনকেও মেলাতে আসবো, সেদিনকে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। যাই হোক চলো বাড়ির দিকে এখন যাওয়া যাক। বাইরে বিকালবেলা গেলাম, না আমার মায়ের জন্য মানে চোখের ডাক্তারে খোঁজ পেয়েছি কিন্তু খোলা পেলাম, কথা বলতে পারলাম, আর না গাড়িতে হাওয়া ভরাতে পারলাম, কিছুই কমপ্লিট হলো না। তো যাই হোক এখন ওই রাত চলে যাবে, আমি একটু হাঁটতে বেরিয়ে জাস্ট সামনের এই মন্দির অবধি যাবো, তো ওটা বাড়িতে গিয়ে আজকে ভিডিওটা শেষ করবো, ভিডিওটা রাস্তাতেই শেষ করে দেবো, কারণ তোমার হচ্ছে ছোটোই ভিডিও হবে সেরকম। আর বাড়িতে গিয়ে মেন কাজ জগন্নাথে আজকে চোখ আঁকতে হবে, কারণ জগন্নাথের নেত্র উৎসব, কালকে নবযৌবন দর্শন, পুরীতেও তাই আমার বাড়িতেও তাই,
তা আমি এটাই মেইন মানি ছোট থেকে, তো সেটাই করব কালকে তোমাদেরকে, মানে কালকের ব্লগে আমি যেটা শ্যুট করব তোমাদেরকে জগন্নাথের কালকে 15 দিন পরের নবযৌবনটা তোমাদেরকে দেখাবো। তো আজকে মেইন কাজ বাড়িতে গিয়ে আমি আঁকতে বসবো, আর এখন ওটার কোনো ভিডিও নেবো না, তার কারণ এটাই যে ভিডিও নেবে লাভ নেই, নবযৌবন না হলে মৃত্যু উৎসবে তোমাদেরকে দেখাতে পারবো না, আমি দেখতে পাবো, ইভেন আমি ছাড়া বাড়িতে কেউ দেখতে পাবে না, যেহেতু বাড়িতে 300 বছর ধরে আমি সেবা করি ঠাকুরের, তো আমি দেখতে পারবো, আমি ব্যতীত আর কেউ দেখতে পারবো না, তাই ভাবলাম ভিডিওটা রাস্তাতেই শেষ করে দিই, তো এই কারণের জন্য। তো যাই হোক, রাস্তা ফিনিশ করে দেবো, তোমরা খুব ভালো থাকো, আমিও খুব ভালো আছি, আর যদি আজ এই ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, বাসা থেকে এইভাবে, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আমার চ্যানেলের সদস্য আমার পরিবার সদস্য হওয়ার জন্য, যারা আমার পরিবারে অলরেডি পুরনো আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, সঙ্গে থেকে বাসা থাকো, সাপোর্ট করে যাও, কালকে ভিডিওটা আপলোড করে দেখা হচ্ছে, তখন জন্য টাটা।